সালামু আলাইকুম। একটা আর্টিকেল যখন আগে লেখা কমপ্লিট হয়ে যায়, তখন মেন দায়িত্ব হচ্ছে গিয়ে খুব ভালো একটা জার্নাল খুঁজে বের করা, বা সুইটেবল একটা জার্নাল খুঁজে বের করা, যে জার্নালটা আপনাদের রিসার্চ আর্টিকেলের সাথে রিলেটেড, বা ওই জার্নালটা ওই ধরনের রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ করে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে না বুঝে প্রথমে প্রিডেটরি একটা জার্নালে কিন্তু পেপারটা সাবমিট করে, পর ওই জায়গায় পাবলিশ করে। সত্যিকার অর্থে প্রিডেটরি জার্নাল পাবলিশ করা আর না করা সমান কথা, বরঞ্চ না করাটাই বেটার। এখন কি করে আপনি ভালো একটা জার্নাল খুঁজে বের করতে পারবেন বা আইডেন্টিফাই করবেন, এর জন্য আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি এরকম। তো আজকে আরেকটি ক্লাস নিব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি ভালো জার্নালকে খুঁজে বের করতে হয়। সেজন্য আপনাদেরকে প্রথমে লিখতে হবে গুগলে গিয়ে মাস্টার জার্নাল লিস্ট। অর্থাৎ যখন নাকি মাস্টার জার্নাল লিস্ট আপনারা লিখবেন, তখন ওয়েব অফ সায়েন্সের একটা পেজ এখানে ওপেন হবে, একটা ওয়েবসাইট ওপেন হবে। জাস্ট আপনার এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার জার্নালিস্টের যেটা আছে এটা ওপেন হয়েছে। তো এইটার সম্পর্কে একটু ডিটেলসে বলি, ওয়েব অফ সায়েন্স এটা হচ্ছে এমন একটা ইন্ডেক্সিং কোম্পানি যাদের কাজ হচ্ছে বিভিন্ন পাবলিশার বা জার্নালকে ইন্ডেক্সিং, এই জিনিসটাকে প্রোভাইড করা। অর্থাৎ একটা জার্নাল কতটা ভালো তার ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর উপর, তার মধ্যে হচ্ছে তার ইন্ডেক্সিং কতগুলো আছে, কোন কোন কোম্পানি থেকে তার অ্যাপ্রুভাল নেওয়া আছে বা ইন্ডেক্সিং নেওয়া আছে, এটার উপর ডিপেন্ড করে। অনেকগুলো ইন্ডেক্সিং কোম্পানি আছে, যেমন গুগল স্কলার আছে, স্কোপাস আছে, পাবমেট আছে, ওয়েব অফ সায়েন্স আছে। তো এই যে আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, যে ইন্ডেক্সিং প্রোভাইডিং কোম্পানি আছে, তারা যে ধরনের জার্নালগুলোকে ইন্ডেক্স করেছে ওই জার্নালগুলোকে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারবো। যেমন এখানে কিন্তু লেখা আছে মাস্টার জার্নালিস্ট, বুঝতেই পারছি আমরা। আর এখানে দেখেন স্পষ্ট করে তারা লিখে দিয়েছে ব্রাউজ সার্চ অ্যান্ড এক্সপ্লোর জার্নালস ইন্ডেক্স ইন দি ওয়েব অফ সায়েন্স। অর্থাৎ ওয়েব অফ সায়েন্সের আন্ডারে যে সকল জার্নালগুলো ইন্ডেক্সিং করা আছে শুধুমাত্র ওই জার্নালগুলো এখানে শো করবে। এখন এই যে এখানে একটা সার্চ বার আছে, এখানে দেখতে পাচ্ছি সার্চ জার্নাল, অর্থাৎ জার্নালের নাম দিয়ে আমরা সার্চ করতে পারি, অথবা ISSN নাম্বার দিয়ে করতে পারি, অথবা টাইটেল দিয়েও কিন্তু করতে পারি। অর্থাৎ যে কোনো একটা জার্নাল ওইটাকে স্কোপাস ইন্ডেক্স করা নাকি করা না, এটা আমরা এই জায়গা থেকে সার্চ করে দেখতে পারি। ISS নাম্বার দিয়ে আমরা করতে পারি, অথবা টাইটেল দিয়েও করতে পারি, অথবা আমরা যদি কোনো একটা টাইটেল এখানে লিখে সার্চ করি বা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, তাহলে তারা বেশ কিছু জার্নাল যেগুলো নাকি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং করা আছে ওই ধরনের জার্নালগুলি তারা সাজেস্ট করবে। যেমন এখানে কিন্তু তারা এখানে বলে দিয়েছে ফাইন্ড রেলিভেন্ট সুইটেবল জার্নালস ফর পটেন্সিয়াল পাবলিকেশন অব ইউর রিসার্চ বেসড অন অ্যান অ্যানালাইসিস অফ টেন্স অফ মিলিয়নস অফ সাইটেশন কানেকশনস ইন ওয়েব অফ সায়েন্স কোর কালেকশন ইউজিং ম্যানুস্ক্রিপ্ট ম্যাচার। ওকে, তার মানে তারা কি করবে এই ক্ষেত্রে রেলিভেন্ট এবং সুইটেবল, ইভেন হচ্ছে রেপুটেবল যে জার্নালগুলো আছে ওগুলো তারা সাজেস্ট করবে। ওকে ফাইন, তো আমরা একটু জার্নালগুলোকে খুঁজে বের করা ট্রাই করি যেগুলো নাকি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং করা আছে। এখন এর জন্য সার্চ সায়েন্স বারে আমরা লিখবো, অর্থাৎ আপনারা যে টপিক নিয়ে কাজ করছেন ওই টপিকটা এখানে থেকে সার্চ করবেন। সো আমরা এখানে যদি একটু লিখি যে কোনো একটা কিছু লিখতে পারি, সাপোজ স্কিন ক্যান্সার লিখতে পারি, একটু লিখে দেখি। স্কিন ক্যান্সার, এরপর হচ্ছে সার্চে ক্লিক করব। অর্থাৎ দেখতে পাচ্ছি স্কিন ক্যান্সার নিয়ে বেশ কিছু জার্নাল আছে, তারা এগুলো কিন্তু সাজেস্ট করেছে। জার্নাল অফ স্কিন ক্যান্সার আছে, এরপর অ্যাডভান্স ইন ক্যান্সার বায়োলজি, মেটাস্টেসিস, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ব্লেড অর ক্যান্সার, ব্লাড ক্যান্সার ডিসকভারি, ব্লাড ক্যান্সার জার্নাল, BMC ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ, ব্রেস্ট ক্যান্সার রিসার্চ, এই ধরনের অনেকগুলো জার্নাল আছে। এই জার্নালগুলো কিন্তু স্কিন ক্যান্সার রিলেটেড পেপার তারা পাবলিশ করে থাকে। একইভাবে এখানে যদি আপনারা চান আরও বেশ কিছু ফিল্টার আছে এগুলো ইউজ করতে পারেন, যেমন ওয়েব অফ সায়েন্স কভারেজ এই যে এখানে আছে, এই জায়গা থেকে আপনারা আরও বেশ কিছু ফিল্টার ইউজ করলে একদম স্পেসিফিক রেজাল্ট পেয়ে যাবেন। এরপর এখানে ওপেন অ্যাক্সিস আছে,
এটা হচ্ছে DOAJ অর্থাৎ ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, এটা জায়গা থেকে পেয়ে যাবেন। ক্যাটাগরি জায়গা থেকে চাইলে সিলেক্ট করতে পারেন, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এভাবে কিন্তু আপনারা একটি সুইটেবল জার্নালকে খুঁজে বের করতে পারবেন যে জার্নালটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং করা আছে।